কার উপর জেদ করে শাকিব খানের নায়িকা হয়েছেন পূজা চেরি রায়। শিশু শিল্পী থেকে বড় পর্দার নায়িকা হয়েছেন পূজা চেরি। নায়িকা হয়ে সিনেমা করে দর্শকের মন জয় করেছেন অভিনয় দিয়ে। সম্প্রতি সবাইকে অবাক করে দিয়ে শাকিব খানের নায়িকা হয়েছেন পূজা। আর এ নিয়েই আলোচনা সমালোচনা যেন তুঙ্গে। নেটিজেনদের একাংশ যেমন পূজার সমালোচনা করতে ব্যস্ত, অপর অংশ তেমনি পূজার প্রশংসায় পঞ্চমুখ। জানা যায় গোলুই সিনেমার নায়িকা হিসেবে পূজা প্রথম পছন্দ ছিলেন না। ফারিয়া, পরিমণি, এমনকি মিম এদের কাছে এই মালা বউয়ের চরিত্রের অফার গিয়েছিল, তবে ব্যাটে বলে মিল হয়নি বলেই তাদেরকে দেখা যায়নি। সব শেষে সিনেমা নিয়ে আসা হয় পূজা চেরির কাছে। পূজা বলেন, প্রথমে শাকিব ভাইয়ের নায়িকা হতে হবে এটা ভেবে আমি সিনেমাটি করতে চাইনি, কিন্তু পরে অনেকটা জেদ করেই আমি কাজটি করেছি। অনেকেই বলেছে আমি কাজটি করতে পারবো না, শাকিব ভাইয়ের সাথে আমাকে মানাবে না। এ কথাগুলো আমাকে সিনেমাটি করতে অনুপ্রাণিত করেছে। জিত করে এক পর্যায়ে শাকিব ভাইয়ের নায়িকা হয়েছে, আর কাজ দেখার পর তো সবাই প্রশংসাও করছে। শাকিব খানের সাথে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে পূজা চেরি বলেন, তিনি এক অসাধারণ অভিনেতা, তার ব্যবহার এত চমৎকার, তার সাথে কাজ না করলে কখনো বুঝতে পারতাম না। অভিনয় করতে গিয়ে মনেই হয়নি তিনি এত বড় একজন নায়ক, তিনি ছিলেন খুবই কোঅপারেটিভ। পূজা আরও বলেন, প্রথমে যখন শাকিব ভাইয়ের সাথে আমি কাজ করেছি তখন আমি শিশুশিল্পী ছিলাম। কয়েক বছরের ব্যবধানে শাকিব ভাইয়ের মধ্যে বিরাট পরিবর্তন এসেছে, যেটা দেখে আমি অবাক হয়েছি। তো গোলুই সিনেমা নিয়ে অনেক আশাবাদী পূজা চেরি। তিনি মনে করেন এই সিনেমার মাধ্যমে তার অবস্থান আরও অনেকটাই পরিবর্তন হবে।